কিন্তু যা যা আছে একবার একটু বলে দিই। মিনারেল ওয়াটার আছে, যেটা দিয়ে হাত ধুয়েছি, খেয়েও নিয়েছি। চিকেন স্যাটার আছে, সস, স্যালাড, বাটার নান, ডাল মাখানি, ফ্রি রাইস, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, ক্ষীর সাগর, আইসক্রিম, হাত মালা। আর আমাদের বাতে পড়ে গেছে চিকেন স্যাটে। আর সাথে নিয়ে বসেছি বলবো নতুন বউ, বউ আর বলা যাবে না, নতুন বউ সাথে নতুন বর। আছে বাপি, আছে মা, বাপি বসেছে, পাশে ছেলে ফোন দেখছে। ডাকো না, তোমার বাবাকে দূরে ডাকো, দূরে ডাকো, বাবাকে ডাকাগে। চিকেন শাটার পরে পড়ে গেছে বাটার নান, ওই যে বোন ডাকছে, এটা হচ্ছে ডাল মাখানি। দিদি চিকেন শাটার মাছ বাইরে যে আছে, দিদি মা নতুন জামা, একটু বলবা কেমন হয়েছে খাওয়া দাওয়ার? ভালো মানে এখন তো সবকিছু খেলেই না। এই কি বলছো, তোমাকে একটু শোনো না, আর তার আগে ভাত আর এই যে দই কাতলা টেস্ট করি। ও পড়ে গেছে আমার মুখটা কেন নিচ্ছি ভাই? ও মাছের মাথা, হ্যাঁ দিদি। আজকে যেহেতু প্রচুর পরিমাণে আর মশলা যে ছিল জুস নানান রকমের খেয়ে গেছি, তো পেটটা অনেকটাই ভরা আর অনেকটাই রাত হয়ে গেছে। আমরা যেহেতু লাস্টটা একটু কমই খাবো। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমরা কথা বলবো নষ্টাপোর সম্বন্ধে। এই অ্যাপটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 500 টাকা সাইন আপ বোনাস, এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ডিপোজিট মানে 100% ক্যাশব্যাক। ক্রিকেট, ফুটবল, কবাডি এইসব গেমের ওপর প্রেডিকশন করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আর প্রেডিকশন করা খুব সহজ, ভিডিওতে দেখে নিন কীভাবে প্রেডিকশন করতে হয়। পোকার একটা কার্ড গেম, এই কার্ড গেমের কনটেস্টে যদি আপনারা জয়েন করেন তাহলে 5 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আপনারা জিততে পারবেন। আর এখানে কিছু ক্যাজুয়াল গেমও রয়েছে, যেরকম টুকটুক গো, পুল ক্লাব,
বাস্কেট চ্যাম্পস, এখানে লাইভ কুইজ ফিচার্সও রয়েছে। বলিউড, সায়েন্স, ক্রিকেট এই টপিকগুলোর ওপর কুইজ খেলে আপনারা টাকা জিততে পারবেন। আর পেটিএম বা ব্যাংকের মাধ্যমে আপনার জেতা টাকা আপনি যে কোনো সময় উইথড্র করতে পারবেন। কেমন লাগছে? কেমন লাগছে? এই দেখো ঠিক আছে, একটু তুমি খাইয়ে দাও, একটু ভাত একটু নিয়ে গেলে। সবাই রেডি মোটামুটি, তাই না? চলো শুধু বলার অপেক্ষায়। আমার
আমাদের জন্য হাত ধোয়ার জন্য পাতি জল দিয়েছে, আর সে যারা স্পেশাল মানুষ তাদের জন্য খুব সুন্দর সাজে দিয়েছে। এটা হচ্ছে ওরা খাওয়ার পরে হাত ধুয়ে, আমার তো দেখে এটা হাত ধুতে ইচ্ছা করতো না, আমি এটাকে প্যাকিং করে রেখে দিতাম। ঠিক আছে, কেন নামকরণ করেছে এটা মিষ্টির দোকানের লোক জানে, বাট এটার নাম খিসাগর। Bye-bye. 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 Bye-bye.